নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল টিচারে হ্যালো বন্ধুরা আজকে আমরা আলোচনা করব গড় তা এর আগের দিন আমরা আলোচনা করেছিলাম সিম্পলিফিকেশন মানে সরলীকরণ এগুলোর কোশ্চেন তা আজকে আমরা আলোচনা করব গড় তা গড়ের যে সমস্ত প্রশ্ন আপনাদের আগামী পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তা সেই সমস্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো যারা নিজেদেরকে অঙ্কে দুর্বল বলে ভাবছেন তারা আমাদের সাথে অঙ্কগুলো ব্যবহারিকভাবে মানে প্র্যাকটিস করে করে আমাদের সাথে অঙ্কগুলো করুন এবং যারা অঙ্ক জানেন তারা চটপট অঙ্ক অঙ্কের উত্তরগুলো বার করুন আমাদের সলিউশন না দেখে ঠিক আছে তা চলুন গড়ের আজকে প্রথম প্রশ্ন শুরু করব প্রথম প্রশ্ন আপনাদের স্ক্রিনে এ ও বি এর গড় বয়স নয় বছর চার মাস এবং বি ও সি এর গড় বয়স চার বছর আট মাস তাহলে এ ও সি এর বয়সের পার্থক্য কত ঠিক আছে তাহলে আমাদের কিন্তু এটা বার করতে হবে ঠিক আছে আমরা এটা কীভাবে বার করব তা আমাদের এখানে কি বলেছে এ প্লাস বি এ প্লাস বি মানে এ ও বি এর গড় বয়স আমাদের এখানে দেয়া আছে আমরা এখানে বার করব তো প্রশ্ন অনুসারে আমাদের এখানে যা বলেছে কি এ ও বি এর যেহেতু গড় বয়স তাহলে আমরা করছি কি দুই গুণ যেহেতু দুজন আর তার সাথে সাথে এখানে আমাদের কি দেওয়া আছে বলছে কি ন বছর চার মাস তাহলে বারোকে নয় দিয়ে করলে আমরা এটাকে মাসে চলে আসবে যোগ চার ঠিক আছে তাহলে এর সাথে বারো আমরা গুণ করছি তার সাথে চার যোগ করছি তা আমাদের অ্যান্সার বেরোচ্ছে টু টোয়েন্টি ফোর এইবার তার পরবর্তী বলেছে কি তার পরবর্তী বলেছে বি এবং সি তাহলে বি এবং সি লিখলাম এটা আমাদের দুই গুণ চার গুণ বারো যোগ আট সেটাই আমরা এখানে লিখেছি তা লেখার পরে এটা আমাদের বেরিয়েছে হচ্ছে একশো বারো তাই এটা আমরা লিখেছি এইবার আমরা কি করছি এ প্লাস বি আর বি মাইনাস সি যেহেতু এটা থেকে এটা মাইনাস করছি তাহলে এটা লিখেছি এ প্লাস বি মাইনাস বি মাইনাস সি ইজ ইকুয়াল কত হবে ইজ ইকুয়াল একশো তাই না তাহলে একশো আমাদের এখানে উত্তর বেরিয়েছে তাহলে আমরা এদিকে সলিউশনটা করবো তাহলে এ প্লাস বি মাইনাস বি কেটে গেলো তাহলে এ মাইনাস সি আমাদের উত্তর বেরিয়েছে তাহলে এ বি এ সি আমাদের যখন উত্তর বেরিয়েছে তা আমরা এখানে কি করছি এখানে একশো বারো আমাদের উত্তর তা পুরোটাই মাসে বেরিয়েছে তা সেটাকে আমরা বারো দিয়ে যদি ভাগ করি তাহলে সেটা বছরে বেরোবে আর বছরে বেরোলে নয় পূর্ণ একের তিন আমাদের কিন্তু এখানে উত্তর হচ্ছে তাহলে আমাদের এখানে উত্তর হবে অপশান এ তা যারা বলছেন নয় পূর্ণ একের তিন তা এখানে উত্তর যদি বলি তাহলে এ ও সি এর বয়সের পার্থক্য সেটা হচ্ছে নয় পূর্ণ একের তিন ঠিক আছে আশা করি আপনারা বুঝে গেছেন চলুন আমরা যাব পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন আপনাদের কোশ্চেন নাম্বার দুই দুই নম্বর প্রশ্নে চলে এসেছি আমরা তাহলে নটি সংখ্যার মধ্যে প্রথম চারটি সংখ্যার গড় ছাব্বিশ এবং শেষ চারটি সংখ্যার গড় পঁচিশ হলে প্রথম ও পঞ্চম সংখ্যার পার্থক্য কত ঠিক আছে প্রথম এবং পঞ্চম সংখ্যার যে পার্থক্য হবে সেটা আমাদের এখানে বার করতে বলেছে তাহলে কি বলছে পাঁচটি সংখ্যার মধ্যে প্রথম চারটি সংখ্যার গড় ছাব্বিশ তাহলে আমরা করছি ছাব্বিশ গুণ চার তার মানে হচ্ছে একশো চার এবং শেষ চারটি সংখ্যার গড় পঁচিশ আর শেষ চারটি সংখ্যা তাহলে চার পাঁচা কুড়ি করছি আর সেটা করলে আমাদের কথা হবে একশো ঠিক আছে তাহলে আমরা সেই সলিউশনটা করছি তা সলিউশনটা করলে আমাদের কিন্তু এখানে উত্তরটা চলে আসবে ঠিক আছে তা দেখি চলুন আমরা এর সলিউশনটা করবো তা সলিউশনটা করে কী অ্যান্সার আসে তাহলে ছাব্বিশ গুণ চার একশো চার আর পঁচিশ গুণ চার একশো তা সেটাই আমরা এখানে বার করে ফেলেছি তা বার করে ফেলার পরে আমরা এই দুটোকে বিয়োগ করেছি বিয়োগ করে আমাদের আনসার বেরিয়েছে চার ঠিক আছে তাহলে যারা বলছেন উত্তর চার তাদের সবার উত্তর সঠিক তো চলুন যাব আমরা পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে চলুন দেখে না পরবর্তী প্রশ্নে আমরা চলে এসেছি তা পরবর্তী প্রশ্ন কোশ্চেন নাম্বার তিন তিন নম্বর প্রশ্ন তা তিন নম্বর প্রশ্নে আমাদের এখানে বলেছে কি তিন নম্বর প্রশ্নে বলেছে এগারোটি সংখ্যার গড় টেন পয়েন্ট নাইন প্রথম ছয়টি সংখ্যার গড় টেন পয়েন্ট ফাইভ এবং শেষ ছয়টি সংখ্যার গড় ইলেভেন পয়েন্ট ফোর তবে ষষ্ঠ সংখ্যাটি কত ঠিক একই রকমের প্রশ্ন তা চলুন একই রকমের প্রশ্ন আমরা সলভ করবো তা এখানে এটাকে আমরা বন্ধ করি তা এটাকে বন্ধ করি কীবোর্ডটা ডিস্টার্ব করছে তা কীবোর্ডটা ডিস্টার্ব করার জন্য আমরা এটা করতে পারছি না তো এখানে সিক্স ইনটু টেন টু দি বার টেন পয়েন্ট ফাইভ তার মানে সিক্সটি থ্রি আর সিক্স ইনটু ইলেভেন পয়েন্ট ফোর আমাদের এইট্টি ফোর পয়েন্ট ফোর তা আমরা এটা মাইনাস করছি যেহেতু বড়টা নিজে চলে এসছে উপরটা ছোট চলে এসছে তাই আপনারা এটা ইগনোর করবেন তাহলে এই দুটোকে আমরা যোগ করি যদি তাহলে যোগ করলে বেরোচ্ছে ওয়ান থ্রি ঠিক আছে আর এখানে প্রথমে বলে দিয়েছে প্রথম এগারোটি সংখ্যার গড় টেন পয়েন্ট তাহলে সেটা আমরা করছি তাই এটা থেকে টেন বিয়োগ করছি তা বিয়োগ করে আমাদের এখানে অ্যান্সার বেরোচ্ছে কত ওয়ান থার্টি ওয়ান বিয়োগ করলে আমাদের উত্তর বেড়েছে হচ্ছে এগারো পয়েন্ট পাঁচ তাহলে অপশান সি যারা বলছেন তাদের এখানে সবার উত্তর সঠিক চলুন বন্ধুরা আমরা যাব পর্ব চার নম্বর পরপর ছটি জোর সংখ্যার গড় আট হলে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত অপশান এ আট অপশন বি এগারো আর কি ধরছি তা যেহেতু জোর সংখ্যা তা প্রথমটা এক্স তারপর একটা এক্স প্লাস টু তারপর একটা এক্স প্লাস ফোর তারপর একটা এক্স প্লাস সিক্স তারপর একটা এক্স প্লাস এইট আর তারপর একটা এক্স প্লাস টেন তাহলে ছটি সংখ্যা এক দুই তিন চার পাঁচ আর এই হচ্ছে ছয় তাহলে এটার যোগফল ফল কত সিক্স ইন্টু ফর্টি এইট আমরা সেটাই হবে কেননা আমাদের বলেছি কি পরপর ছটি জোর সংখ্যার গড় আট ঠিক আছে তাহলে গড় আট হলে আমরা এই সংখ্যাগুলো বার করতে পারবো ঠিক আছে তাহলে এটা কি ছয়টা আটচল্লিশ তা এখানে ছয় গুণ হবে না এটা ছয়টা আটচল্লিশ ভুল লিখেছি এখানে তার মানে এটা হবে আটচল্লিশ মানে ছয় গুণ আট যেহেতু মোট আমরা বার করছি তাহলে সিক্স এক্স প্লাস টেন ইজিক্যাল টু ফর্টি এইট তাহলে এক্স ইজিক্যাল আমরা এখানে তিন বার করে ফেলেছি তাহলে প্রথম সংখ্যাটি কত না প্রথম যে সংখ্যাটি সেই সংখ্যাটি হলো এক্স আর শেষ সংখ্যাটি সেটা হচ্ছে এক্স প্লাস টেন তাহলে ক্ষুদ্রতম সংখ্যা কত ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে তিন আর বৃহত্তম সংখ্যা কত এই দশের সাথে তিন যোগ করবো সেটা হচ্ছে তেরো তাহলে বৃহত্তম ক্ষুদ্র সংখ্যার সংখ্যার পার্থক্য কত তাহলে বৃহত্তম আর ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য এক্স প্লাস টেন তাহলে এখানে ভুল লেখা আছে এক্স প্লাস টেন আর এক্সের মান তিন বেরিয়েছে আর দশ তার মানে এটা হবে কত তেরো তাই না তাহলে তেরো হবে আমাদের এটার आंसर তার মানে কেন না এখানে একটু ভুল আছে ক্ষুদতম সংখ্যাটা কত হবে তা যদি বলি আমরা ক্ষুদতম সংখ্যা তাহলে ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে তিন আর বৃহত্তম সংখ্যা বলি তাহলে এই যে এক্স প্লাস এক্স প্লাস টেন টু এর মান তিন আর এটার দশ তাহলে দশ তিন তেরো তেরো থেকে তিন বাদ দিলে আমাদের অ্যান্সার হবে দশ তাহলে যারা বলছেন এই কোয়েশ্চিনের অ্যান্সার অপশন সি তাদের সবার উত্তর সঠিক চলে আসবো আমরা এবার পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে কোশ্চেন নাম্বার পাঁচ চলুন দেখে নেওয়া যাক কোশ্চেনটা কি আছে একটি শ্রেণীর তিরিশ জন ছাত্রের মধ্যে প্রথম কুড়ি জনের বয়সের গড় হচ্ছে এগারো পয়েন্ট দুই বছর এবং পরের 10 জনের বয়সের গড় হচ্ছে বারো পয়েন্ট সাত বছর হলে শ্রেণীর সকল ছাত্রের গড় বয়স কত খুবই সোজা অঙ্ক আমাদের এখানে কি বলেছে প্রথম কুড়ি জনের বয়সের গড় তাহলে প্রথম কুড়ি জনের বয়সের গড় আমরা বার করেছি দুশো কেন না টোয়েন্টি ইন্টু সেটা আর শেষ কুড়ি জন 10 ইন্টু 12 12.7 পয়েন্ট সেভেন ইজ তাহলে আমরা এই দুটো বার করেছি তাহলে মোট বয়স কত হবে এই দুটোকে যোগ করলে বেরোবে তিনশো একান্ন আর তাহলে গড় বয়স কত হবে তাহলে গড় বয়স থ্রি ফিফটি ওয়ান টু যাদের উত্তর হচ্ছে ইলেভেন তাদের উত্তর সঠিক তাহলে তিরিশ জনের গড় বয়স আমাদের বলেছে যে তিরিশ জনের মধ্যে প্রথম কুড়ি জনের হচ্ছে এগারো আর পরবর্তী দশ জনের বারো পয়েন্ট সাতটা দুটোকে যোগ করে বিয়োগ করে দিলে মোট সংখ্যা থেকে আমাদের কিন্তু সঠিক উত্তর বেরিয়ে যাবে ঠিক আছে তা আপনারা যারা অঙ্কটা বুঝতে না পারছেন তারা আবার অঙ্কটা ভিডিওটা দেখুন এবং প্রয়োজনে আপনারা বাড়িতে এই অঙ্কের ক্যালকুলেশন প্র্যাকটিক্যালি ভেবে করুন আশা করছি আপনাদের সমস্যা দূর হয়ে যাবে তো চলুন আমরা যাব পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে কোশ্চেন নাম্বার সিক্স আটটি সংখ্যার গড় আঠাশ এবং অপর চব্বিশটি সংখ্যার গড় আট হলে সবগুলি সংখ্যার গড় কত আপনাদের একটু মাথাটা এই সংখ্যাগুলো পরিবর্তন করে দিয়েছে তা ঠিক যেরকম ভাবে লেখা আছে আমরা সেভাবে অঙ্কটা করব তাহলে আটটি সংখ্যার গড় চব্বিশ তাহলে চব্বিশ ইন্টু আট ওয়ান নাইনটি টু আবার পরবর্তী চব্বিশটি সংখ্যার গড় হচ্ছে আট তাহলে সে একইভাবে আমরা করেছি 192 টু তাহলে মোট বার করেছি কত সেভেন এইটটি আর আমাদের বলেছে প্রথমে আটটি সংখ্যা আর তার পরবর্তীতে বলেছে চব্বিশটি সংখ্যা তাহলে আটের সাথে আমরা যদি চব্বিশ যোগ করি তাহলে কথা হয় তাহলে চব্বিশ আর আট বত্রিশ তাহলে বত্রিশ দিয়ে আমরা মোট সংখ্যা মোট যেটা নাম্বার বেরিয়েছে সেটাকে ভাগ করলে আমাদের অ্যান্সার বেড়ে গেছে বারো তাহলে যারা বলছেন উত্তর অপশান ডি তাদের সবার উত্তর সঠিক চলে যাবো আমরা পরবর্তী সমস্যা পরবর্তী সমস্যা আপনাদের স্ক্রিনে কোশ্চেন নাম্বার সেভেন আটজন ব্যক্তির গড় ওজন ওয়ান পয়েন্ট ফাইভ কেজি বৃদ্ধি পায় যখন পঁয়ষট্টি সিক্সটি কেজি ওজনের এক ব্যক্তির জায়গায় নতুন একজন স্থলাভিষিক্ত হন তাহলে নতুন ব্যক্তির ওজন কত তাহলে আটজনের একটা গ্রুপ ছিল সেই গ্রুপে কি না তাদের গড় বয়স দেড় বৃদ্ধি পায় ঠিক আছে যখন কি না পঁয়ষট্টি কেজি ব্যক্তির জায়গায় নতুন ব্যক্তি আসেন তাহলে সেই নতুন ব্যক্তির ওজন কত তাহলে সেই নতুন ব্যক্তির ওজন কত হবে পঁয়ষট্টি তো হবেই যেহেতু দেড় বৃদ্ধি পেয়েছি দেড় বৃদ্ধি পেয়েছে কি আটজনের তাহলে সেটা আমরা আটের সাথে গুণ করেছি তাহলে পঁয়ষট্টি যোগ এইট ইন্টু দেড় তাহলে আমাদের এখানে উত্তর হচ্ছে সাতাত্তর বছর তাহলে নতুন যিনি ব্যক্তি আসতেন তার ওয়েট কত হলো সাতাত্তর বছর ঠিক আছে তা চলুন পরবর্তী সমস্যায় যায় পরবর্তী সমস্যা কোশ্চেন নাম্বার আট প্রথম ছটি স্বাভাবিক সংখ্যার বর্গের গড় কত তাহলে প্রথম ছটি স্বাভাবিক সংখ্যার গড় মানে বর্গ তাদের বর্গের গড় কত তাহলে এটা একটা ফর্মুলাই আছে এন প্লাস ওয়ান ইন্টু টু এন প্লাস ওয়ান ডিভাইড বাই সিক্স এখানে এন এন ইজ ইকোয়াল টু কত ছটো তাই না তাহলে এন ইজ ইকোয়াল টু এখানে সিক্স হবে তাহলে সিক্স প্লাস ওয়ান ইন্টু টু ইন্টু সিক্স প্লাস ওয়ান ঠিক আছে তাহলে ছয় কে ছয় ছয় দুগুনে বারো আর একে তেরো তাহলে এটা আমরা করেছি ডিভাইড বাই সিক্স তাহলে আমাদের এখানে উত্তর কত বেরোবে না এখানে এন সিক্স প্লাস ওয়ান সিক্স আর টু এন ছয় দুগুনে বারো আর একে তেরো তা এটাকে আমরা ছয় দিয়ে ভাগ করছি তাহলে ছয় দিয়ে ভাগ করলে কত উত্তর হবে তো চলুন আমরা এই উত্তরটা দেখে নিই তা এখানে ক্যালকুলেশনটা করব আমরা এখানটা একটুখানি ভুল করে ফেলেছি তা দেখুন এখানে 6 প্লাস 1 আমরা এখানে 6 লিখেছি তাহলে এটা হবে 7 তাহলে 7 ইনটু 6 দুগুণে 12 একে 13 তাহলে 7 গুণ 13 ডিভাইড বাই 6 তাহলে এটা করলে কত হবে তাহলে 7 গুণ 13 করলে 91 ডিভাইড বাই 6 তাহলে 91 ডিভাইড বাই 6 তা আমাদের এখানে হচ্ছে কত 15 পূর্ণ একে 6 তার যারা অপশনে অ্যানসার করছেন অপশন বি তাদের সবার উত্তর এখানে সঠিক তো চলুন বন্ধুরা আমরা যাব পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে কোশ্চেন নাম্বার 9 নয় নম্বর প্রশ্নে চলে এসেছি এ ও বি এর গড় রান একান্ন প্রথমে কি হয় প্রথমে কোশ্চেনটা আপনারা ভালো করে পড়বেন তারপর যত সুন্দরভাবে ক্যালকুলেশন করতে পারবেন তত সুন্দরভাবে আপনারা কিন্তু অঙ্কগুলো করতে পারবেন ঠিক আছে তাহলে এ ও বি এর গড় রান একান্ন বি ও সি এর গড় রান আটাত্তর এবং এ ও সি এর গড় রান তিয়াত্তর হলে সি এর রান কত খুব ভালো প্রশ্ন তা আমরা এরকম ধরনের প্রশ্ন আগে করেছি তা চলুন কিভাবে করতে হয় সেটা দেখে নেব তাহলে এ ও বি এর গড় রান একান্ন আর বলেছে বি ও সি এর গড় রান আটাত্তর তাহলে এ ও বি এর গড় রান একান্ন একান্নকে দুই দিয়ে গুন করলে তাদের মোট বেরিয়ে যাবে ঠিক আছে আর তারপর বি ও সি এর গড় রান আটাত্তর তাহলে বি ও সি এর গড় রান তাহলে এটাকে দুই দিয়ে গুন করলে তাদের মোট বেরিয়ে যাবে তাহলে একশো ছাপ্পান্ন বেরিয়ে গেছে তা আমরা এটাকে মাইনাস করছি তাহলে কি বি প্লাস সি মাইনাস এ মাইনাস বি ইজ ইকুয়াল টু ফিফটি ফোর তাহলে এখানে কী হবে আমরা এটাকে জাস্ট এদিকে নিয়ে এসেছি এ প্লাস বি মাইনাস বি মাইনাস সি করে দিয়েছি তা করার পরে বি বি কেটে গেলো তাহলে এ মাইনাস সি ইজ আমাদের ফিফটি ফোর বেরোলো ঠিক আছে তাহলে এ প্লাস সি এখানে বলেছে দেখুন এ প্লাস সি এর গড় বয়স তিয়াত্তর তাহলে এ প্লাস সি এদের গড় বয়স তিয়াত্তর দুই দিয়ে গুণ করলে মোট বেরিয়ে যাবে তাহলে এক ও দুই নাংশীকরণ সমাধান করে পাই তাহলে এ প্লাস সি ইজ ইজিক্যাল টু ওয়ান ফর্টি সিক্স আর এ মাইনাস সিক্স ইকাল টু ফিফটি ফোর তাহলে সি সি কেটে গেল টু এ ইজ ইসিক্যাল টু নাইনটি টু এ ইজ ইসিক্যাল টু ফর্টি সিক্স বেরোলো এবার এর মানে এক নাংশিকরণে বাসাচ্ছি ফর্টি সিক্স প্লাস সি ইসিক্যাল টু 146, সিক্স তাহলে c এর মান ওয়ান ফোরটি সিক্স ফর্টি সিক্স ইজ তাহলে নয় নম্বর প্রশ্ন নয় নম্বর প্রশ্নে যারা বলছেন অপশন এ आंसर হবে তাদের সবার উত্তর সঠিক তা যারা এই অঙ্কটা যদি বুঝতে না পারেন তাহলে আরেকবার নিজেরা ভিডিওটি দেখুন আমাদের সলিউশন না দেখে আপনারা খাতায় অঙ্কটা করুন আশা করছি আপনাদের এই সলিউশনের উত্তর আপনাদের মিলে যাবে ঠিক আছে চলুন আমরা যাব পরবর্তী পরবর্তী প্রশ্ন প্রশ্ন আপনাদের কোশ্চেন নাম্বার টেন দশ নম্বর প্রশ্নে চলে এসেছি তাহলে সতেরোটি সংখ্যার গড় পঁয়তাল্লিশ সতেরোটি সংখ্যা আছে তাদের গড় পঁয়তাল্লিশ সংখ্যাগুলির মধ্যে প্রথম নয়টি সংখ্যার গড় একান্ন এবং শেষ নয়টি সংখ্যার গড় ছত্রিশ হলে নবম সংখ্যাটি কত তাহলে সতেরোটি সংখ্যার গড় বলে দিয়েছে পঁয়তাল্লিশ আমরা বার করেছি সতেরো ইন্টু ফর্টি ফাইভ ইজ ইজিক্যাল টু ওয়ান এইটটি থ্রি এবার সংখ্যাগুলির মধ্যে প্রথম নয়টি সংখ্যার গড় তাহলে নয়টি সংখ্যার গড় একান্ন তার মানে ফোর ফিফটি নাইন হলো আমরা মোটটা বার করে ফেলেছি এবং পরবর্তী শেষ সংখ্যার গড় ছত্রিশ তাহলে পরবর্তী শেষ সংখ্যাগুলো আমরা গুণ করেছি নাইন গুণ নাই নাইন ইন্টু থার্টি সিক্স ইজিক্যাল টু থ্রি টোয়েন্টি ফোর তাহলে আমরা এখানে কিন্তু নয় নয় আঠেরোটি সংখ্যা বার করে ফেলেছি সেভেন খ্যাখ্যাভেন এইভেন সিক্সটি যারা বলছেন অপশন বি উত্তর তাদের সবার উত্তর সঠিক আপনারা যদি অঙ্কটা না বুঝতে পারেন আবার অঙ্কটা দেখুন নিজেরা বাড়িতে খাতায় প্র্যাকটিক্যালি অঙ্কগুলো করুন আশা করছি আপনাদের অঙ্কগুলো হয়ে যাবে তো চলুন আমরা যাবো পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন কোশ্চেন নাম্বার টুয়েলভ বারো নম্বর প্রশ্নে চলে এসেছি তা চলুন বারো নম্বর প্রশ্নে কী আছে সেটা আমরা দেখে নেব তা বারো নম্বর প্রশ্ন আমরা এগারো নম্বরটা মানে অ্যাভয়েড করে গেছি এগারো নম্বরটা করি তারপরে আমরা বারো নম্বরটা করবো ঠিক আছে নম্বরে তাহলে এগারো নম্বর প্রশ্ন দেখিনি তাহলে একজন ব্যাটসম্যান দশম ইনিংসে দশ রান করায় তার গড় রান পূর্বে নয় ইনিংস অপেক্ষা আট রান বৃদ্ধি পায় দশম ইনিংসের পর গড় রান কত ঠিক যেভাবে অঙ্কটা দেওয়া আছে সেভাবে অঙ্কটা করি তাহলে নটি ইনিংসের গড় রান আমরা এক্স ধরলাম তাহলে কি বলেছে তাহলে নাইন এক্স প্লাস হান্ড্রেড ডিভাইডেড বাই টেন ইজিক্যাল টু এক্স প্লাস এইট আমরা বলতে পারি কেন বলেছে দেখুন একজন ব্যাটসম্যানের দশম ইনিংসে একশো রান করে তাহলে দশম ইনিংসে সে একশো রান করে তার গড় রান পূর্বে নয় ইনিংস সাপেক্ষা আট রান বৃদ্ধি পায় তাহলে পূর্বে নয় ইনিংসের রান কত ছিল নাইন এক্স তা সেটা আট বৃদ্ধি পায় তাহলে এক্স যেটা ছিল তার সাথে আট বৃদ্ধি পায় তা এইভাবে আপনারা ক্যালকুলেশানটা যদি করতে পারেন তাহলে অবশ্যই আপনাদের ক্যালকুলেশনটা হয়ে যাবে এবং খুব ইজি ক্যালকুলেশান তাহলে এক্স ইজিক্যাল টু টোয়েন্টি বে আবার আপনারা যদি বিকল্প রাস্তায় আপনারা বার করতে চান তাহলে এক্স আপনাদের যদি টোয়েন্টি বেরোয় তাহলে যেহেতু আট বৃদ্ধি পায় তাহলে এক্সের সাথে আপনারা যদি আট যোগ করে দেন তাহলে আমাদের এখানে কিন্তু আঠাশ উত্তর হয়ে যায় ঠিক আছে তাহলে পূর্বে ছিল কুড়ি আর রান বৃদ্ধি পেয়েছে আট তাহলে এটা আমাদের উত্তর হবে আঠাশ তা অন্যান্যটা উপায় আমরা এখানে দেখছি অর সেটা হচ্ছে দশমতম ইনিংসের গড়ান কত হবে একশো সে রান করেছে মাইনাস তাকে আরও রান করতে হবে কত তা রান করতে হবে আট নং তাই না তাহলে একশো থেকে বাহাত্তর আপনারা যদি করেন তাহলে আমাদের এখানে কিন্তু উত্তর যাবে দুটো প্রসেস দেওয়া আছে অঙ্কটা করতে পারেন তাহলে এই কোয়েশ্চেনের সঠিক উত্তর যারা বলছেন অপশান সি তাদের সবার উত্তর সঠিক এগারো নম্বর প্রশ্ন তা এগারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর কিন্তু অপশান সি হবে ঠিক আছে আপনারা নিজেরা ক্যালকুলেশন করতে পারেন দুটো প্রসেস দেখিয়ে দিয়েছি যেটা আপনাদের পছন্দ হয় আপনারা সেইভাবে কিন্তু অঙ্কগুলো করতে পারেন তো চলুন এগারো নম্বর করে ফেলেছি এবার করব বারো নম্বর প্রশ্ন তাহলে বারো নম্বর প্রশ্ন বলেছে পিতা ও পুত্রের গড় বয়স পঁচিশ এবং পিতা ও মাতার গড় বয়স বছর তাহলে পিতা সরি মাতা ও পুত্রের বয়সের পার্থক্য কত ঠিক আছে তাহলে মাতা ও পুত্রের বয়সের পার্থক্য আমরা এক লাইনে করছি তাহলে থার্টি এইট ইন্টু টু মোট বয়স বেরিয়ে গেল মাইনাস টোয়েন্টি ফাইভ ইন্টু টু কেন না এখানে দেখুন এখানে কি আছে প্রথমে আছে কি মানে দ্বিতীয়তে আছে মাতা প্লাস চাইল্ড মাইনাস তারপরে আছে পিতা প্লাস চাইল্ড তাই না তাহলে আমরা কিন্তু সেইভাবেই ক্যালকুলেশানটা শুরু করেছি তাই এইভাবে আমরা ক্যালকুলেশনটা করবো দুই কমন নিয়ে থার্টি এইট মাইনাস টোয়েন্টি ফাইভ করেছি তা আমাদের অ্যান্সার কিন্তু টোয়েন্টি সিক্স বেরিয়েছে তাহলে মাতা ও পুত্রের বয়স কত তা মাতা ও পুত্রের বয়স কিন্তু থার্টি সিক্স ছত্রিশ বছর ঠিক আছে মাতা ও পুত্রের বয়সের পার্থক্য কিন্তু যেহেতু বার করতে বলেছে তাই কিন্তু এটা ছত্রিশ বছর হবে আপনারা নিজেরাও ক্যালকুলেশানটা করে দেখতে পারেন আশা করছি যে আপনাদের এই উত্তরটা হয়ে যাবে যদি না বুঝতে পারেন তাহলে অঙ্কটা আপনারা বাড়িতে প্র্যাকটিস করুন আপনারা প্র্যাকটিক্যালি অঙ্কগুলো করুন আশা করছি আপনাদের এই সমস্ত প্রবলেমে সলিউশন আপনারা পেয়ে যাবেন তো চলে আসবো আমরা পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে কোশ্চেন নাম্বার থার্টিন তেরো নম্বর প্রশ্নে চলে এসেছি তা তেরো নম্বর প্রশ্নে বলেছে কি একটি শ্রেণীর চল্লিশ জন ছাত্রের গড় বয়স পনেরো বছর ওই শ্রেণীতে দশজন নতুন ছাত্র ভর্তি হওয়ার গড় বয়স জিরো পয়েন্ট টু বছর বৃদ্ধি পেয়েছে বা বৃদ্ধি পায় তা নতুন ছাত্রের বয়সের গড় কত তাহলে নতুন ছাত্রগুলো যেটা হলো সেটা বয়সের পার্থক্য কত তাহলে চল্লিশ জন ছাত্রের গড় বয়স পনেরো তাহলে মোট বয়স কত ছশো সেটা আমরা বার করে ফেলেছি এইবার কি বলেছে ওই শ্রেণীতে জন নতুন ছাত্র ভর্তি হয় তাহলে চল্লিশ জন ছিল নতুন দশজন ভর্তি হয়েছে তাহলে পঞ্চাশ জন হয়ে গেছে তাহলে পঞ্চাশ জন আমরা করেছি এবার বৃদ্ধি পাই কত তাহলে জিরো পয়েন্ট টু তাহলে পনেরোর সাথে আমরা যোগ করব জিরো পয়েন্ট টু কেন না বৃদ্ধি পেয়েছে তাহলে বৃদ্ধি পেয়েছে সেটা কত তাহলে ফিফটি ইন্টু ফিফটিন প্লাস জিরো পয়েন্ট টু তাহলে সেভেন সিক্সটি সাতশো ষাট তাহলে নতুন ছাত্রের গড় বয়স কত তাহলে সেভেন সিক্সটি মাইনাস ছশো ডিভাইড বাই টেন তাহলে ওয়ান সিক্সটি ডিভাইড বাই টেন ইজ টু সিক্সটিন তাহলে নতুন ছাত্রের বড় বয়স বা নতুন ছাত্রের যে গড় বয়স সেটা আমরা বার করতে পেরেছি তাহলে গড় বয়স কত সেটা হবে ষোলো বছর আশা করি আপনারা বুঝতে পেরেছেন অঙ্কটা বারে বারে খেয়াল করুন অঙ্কটার মধ্যে কী বলা আছে সেটা আপনাদের বার করতে হবে একটি শ্রেণীর চল্লিশ জন ছাত্রের গড় বয়স পনেরো ওই শ্রেণীতে দশজন নতুন ছাত্র ভর্তি হওয়ার গড় বয়স জিরো বছর বৃদ্ধি পায় তাহলে নতুন ছাত্রের বয়সের গড় কত তাহলে নতুন ছাত্রের বয়সের গড় আমরা কিন্তু বার করতে পেরেছি ঠিক আছে তাই এটা কিন্তু হবে আমাদের সঠিক উত্তর নতুন ছাত্র তাহলে নতুন ছাত্রের বয়সের গড় কত হবে তাহলে জন যে নতুন ঢুকেছে তাদের বয়স হবে ষোলো বছর চলে আসবো পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন কোশ্চেন নাম্বার ফর্টিন চোদ্দ নম্বর প্রশ্নে চলে এসেছি তাহলে একজন ক্রিকেটারে নটি ইনিংসের গড় রান ফর্টি নাইন দশম ইনিংসে কত রান করলে দশম বা দশটি ইনিংসের গড় রান হবে পঞ্চাশ তাহলে খুবই শেষ অঙ্কটা দেখুন সিঙ্গেল লাইনে আমরা ক্যালকুলেশন করেছি তাহলে আমাদের বলছি কি পঞ্চাশতম ইনিংস মানে দশটি ইনিংসের গড় রান পঞ্চাশ হবে তাহলে গড় রান পঞ্চাশ যদি হয় তাহলে মোট রান কত পাঁচশো তাহলে আমরা এটা করতে পারি পাঁচশো আর মাইনাস ফর্টি নাইন তাহলে এখন তার ঊনপঞ্চাশ রান আছে কি নব ইনিংস পর্যন্ত তাহলে ফর্টি নাইন ইন নাইন তার মানে ফোর ফর্টি ওয়ান তাহলে ফাইভ হান্ড্রেড মাইনাস ফোর ফর্টি ওয়ান ইজিক্যাল টু ফিফটি নাইন তা আমাদের উত্তর হবে অপশান সি ফিফটি নাইন ঠিক আছে তাহলে চোদ্দ নম্বর অঙ্কে নিশ্চয়ই বুঝতে পেরেছেন সিঙ্গেল লাইনে আমরা এই ক্যালকুলেশনটা কীভাবে করতে পারলাম আশা করছি আপনারা চেষ্টা করলে এই অঙ্কগুলো অবশ্যই আপনারা সিঙ্গেল লাইনে করতে পারবেন অঙ্ক এমনই একটা ব্যাপার যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি কিন্তু আপনারা অঙ্কের সলিউশনে যেতে পারবেন তাই চলে আসবো আমরা পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন কোশ্চেন নাম্বার ফিফটিন পনেরো নম্বর প্রশ্ন বাবা ও চার সন্তানের গড় চোদ্দ বছর মানে চার সন্তানের বয়সের গড় চোদ্দ বছর মা এবং চার সন্তানের গড় বয়স বারো বছর তাহলে মায়ের পঁয়ত্রিশ বছর বয়স হলে বাবার বয়স কত খুবই সোজা এরকম একটা অঙ্ক আমরা করে এসেছি আমরা প্রথমে করেছি কি বাবা যোগ চার সন্তান তাহলে চার সন্তান বাবাকে দিয়ে পাঁচজন তাই না তাহলে চোদ্দো ইন্টু চোদ্দো ইন্টু পাঁচ আমাদের বেরিয়েছে সত্তর আর মায়ের সাথে চার সন্তান এদের মোট কত বেরিয়েছে ফাইভ ইন্টু টুয়েলভ ইজিক্যাল টু সিক্সটি তাহলে মায়ের বয়স থার্টি ফাইভ পঁয়ত্রিশ বছর হওয়ায় চার সন্তানের বয়স কত তাহলে তাহলে মায়ের বয়স বয়স যদি এদের মোট থেকে বাদ দিয়ে দিই আমাদের উত্তর বেরিয়ে কত পঁচিশ তাহলে চার সন্তানের বয়সটা আমাদের বেরিয়ে গেছে তাহলে বাবার বয়স কত তা বাবার বয়স সত্তর থেকে পঁচিশ বাদ দিলে পঁয়তাল্লিশ বছর কেন করছি না মায়ের বয়স থেকে যদি আমরা চার সন্তানের মায়ের বয়স থেকে চার সন্তানের মোট ওই যে মা ও চার সন্তান যেহেতু ষাট বছর আছে তাহলে ষাট বছর থেকে মায়ের বয়স এখানে পঁয়ত্রিশ বলে দিয়েছে পঁয়ত্রিশ আমরা এখানে বাদ দিয়ে পঁচিশ বেরিয়েছে তাহলে পঁচিশটাকে দিই ফোর চাইল্ড মানে চারটে চিলড্রেনের বয়স ঠিক আছে তাহলে বাবার থেকে যদি বাবার যে বয়স ছিল বাবাও চার সন্তান এখানে সত্তর বছর ছিল তার সাথে যদি আমি পঁচিশ বাদ দিয়ে দিই চার সন্তানের বয়সটা আমরা যদি বাদ দিয়ে দিই তাহলে বাবার বয়স পঁয়তাল্লিশ বছর তা আমাদের এখানে অপশান এ হচ্ছে সঠিক উত্তর হবে তা চলুন আমরা এবার যাব পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন কোশ্চেন নাম্বার সিক্সটিন একটি শ্রেণির চব্বিশ জন ছাত্রের মধ্যে দশ বছরের একজন ছাত্র চলে যাওয়ায় এবং ওই স্থানে একজন নতুন ছাত্র ভর্তি হয় ছাত্রদের গড় বয়স পূর্বের তুলনায় দু মাস বৃদ্ধি পায় তাহলে নতুন ভর্তি হওয়া ছাত্রের বয়স কত সিঙ্গেল লাইনে আমরা অ্যান্সারটা করব নতুন ছাত্রের বয়স হবে কত দশ তো আছেই যেহেতু বৃদ্ধি পেয়েছে মাস তাহলে আমরা এটাকে মাসে কনভার্ট করে দিচ্ছি তাহলে ২৪ ধরেছি যেহেতু দু মাস বৃদ্ধি পায় কেন না চব্বিশ ইন্টু দুই দু মাস ২৪ কেন করেছি এই ২৪ জনের বয়সই তো বেড়েছে দু মাস করে তাই না তাহলে ২৪ জনের বয়স যেহেতু দু মাস করে বেড়েছে তাহলে চব্বিশ দুগুনে আটচল্লিশ কে যদি বারো দিয়ে ভাগ করেন তাহলে কথা হয় চার বরং আটচল্লিশ তাহলে দশের সাথে চার আপনারা যদি যোগ করে দেন তাহলে চোদ্দ বছর তাহলে অপশান ডি যারা বলছেন তাদের সবার উত্তর এখানে কিন্তু সঠিক উত্তর হবে ঠিক আছে তা চলুন আমরা যাবো পরবর্তী প্রবলেম পরবর্তী প্রবলেম আপনাদের স্ক্রিনে কোশ্চেন নাম্বার 17 17 নম্বর প্রশ্নে চলে এসেছি সোমনাথ বাবু কোনো এক বছরের প্রথম পাঁচ মাস গড়ে ওয়ান মানে বারোশো টাকা এবং শেষ সাত মাস গড়ে তেরোশো টাকা খরচ করায় বছরের শেষে মোট তেইশশো টাকা সে সঞ্চিত হয় তাহলে সোমনাথ বাবুর মাসিক গড় আয় কত খুবই সোজা অঙ্কটা সে প্রথম পাঁচ মাস কি করে যে গড়ে এত টাকা ঠিক আছে তাহলে প্রথম পাঁচ মাস সে বারোশো পঞ্চাশ টাকা কী করে এবং সে সাত মাস খরচ করে তাহলে প্রথমে পাঁচ মাস সে খরচ করে আর সে সাত মাস খরচ করে প্লাস সে এত সঞ্চয় করে তাহলে আমরা যদি এটাকে দুটোকে গুণ করে যোগ করে দিই তাহলে হয়ে যায় আঠারোশো এবার আঠেরোশো তার বছরের বেরোলো এবার তাকে আমরা যদি বারো দিয়ে ভাগ করি পনেরোশো টাকা তার মান্থলি বেরিয়ে আসলো তাহলে পনেরোশো টাকা কি করে না সোমনাথবাবু মাসিক গড় আয় করে ঠিক আছে পনেরোশো টাকা সে প্রতি মাসে আয় করে আশা করি বুঝতে পেরেছে না বুঝতে পারলে আপনারা প্র্যাকটিক্যালি অঙ্কটা বাড়িতে খাতায় করুন নইলে আমাদের প্রবলেমটা আরেকবার দেখে নিন ভিডিওটা পজ করে চলে আসবো আমরা পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে কোশ্চেন নাম্বার এইটিন আঠেরো নম্বর প্রশ্নে একটি শ্রেণীর চল্লিশ জন ছাত্রের গড় বয়স আট বছর ও পঞ্চাশ জন ছাত্রীর গড় বয়স পাঁচ বছর যদি ওই শ্রেণীতে ছাত্র ছাত্রী ছাত্রীর সংখ্যার অনুপাত ওয়ান ইস টু হয় তাহলে শ্রেণীর সকল ছাত্রছাত্রীর গড় বয়স কত খুবই অঙ্ক তা শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের নির্ণয় কর কী হবে সিঙ্গেল লাইনে তাহলে ওয়ান ইন্টু এইট প্লাস টু ইন্টু ফাইভ কেন না এখানে বলেছে ছাত্রদের গড় বয়স ওয়ান অনুপাত আর ছাত্রীর গড় বয়স পাঁচ এই যে দুই ঠিক আছে তা সেটা প্লাস ছাত্র একজন আর ছাত্রী দুজন তাহলে নিচে কত হবে নিচে দুই আর উপরে আট আর পাঁচ দুগুণে দশ আঠেরো আঠেরো ডিভাইড বাই তিন মানে তিন ছয় আঠেরো তাহলে আমাদের এখানে কী হবে সকল ছাত্রছাত্রীর গড় বয়স সে সঠিক উত্তর হচ্ছে ছয় বছর চলে আসবো পরবর্তী প্রশ্ন কোশ্চেন নাম্বার নাইনটিন উনিশ নম্বর প্রশ্নে তা উনিশ নম্বর প্রশ্ন বলছে পাঁচ বছর পূর্বে স্বামী স্ত্রীর গড় বয়স ছিল তেইশ বছর বর্তমানে স্বামী স্ত্রী ও একমাত্র সন্তানের গড় বয়স কুড়ি বছর সন্তানের বর্তমান বয়স কত ঠিক আছে তাহলে পাঁচ বছর পূর্বে স্বামী স্ত্রীর মোট বয়স আমরা বার করছি তাহলে তেইশ ইন্টু দুই তার মানে ছেচল্লিশ যেহেতু গড় বয়স দেওয়া আছে গুণ করলে আমরা মোট বয়স পেয়ে যাবো এবার বর্তমানে কত ছেচল্লিশ প্লাস টু ইন্টু ফাইভ কেন না বলেছে একমাত্র সন্তানের গড় বয়স তাহলে পাঁচ বছর পূর্বে স্বামী স্ত্রীর গড় বয়স ছিল তেইশ বছর তাহলে পাঁচ বছর পূর্বেই আমরা ছেচল্লিশ বার করেছি আর দুজনের বয়স যেহেতু বেড়েছে তাহলে ফাইভ ইন্টু টু হবে তাহলে ছেচল্লিশ প্লাস ফাইভ ইন্টু ইজ ইজিকাল টু ছাপ্পান্ন বর্তমানে তাদের মোট বয়স হচ্ছে ছাপ্পান্ন এবার স্বামী স্ত্রী সন্তানের মোট বয়স কত হবে যেহেতু কুড়ি গড় বলা আছে তিন দিয়ে গুণ করলে আমাদের মোট বয়স পেয়ে যাবো এবার সন্তানের বর্তমান বয়স কত যেহেতু বর্তমানে ছাপ্পান্ন বছর আর তার থেকে এই যে এখানে বেরিয়েছে তাদের গড় থেকে মোট বেরিয়েছে ষাট তার থেকে আমরা ছাপ্পান্ন বাদ দিলে চার বছর তাহলে সন্তানের বর্তমান বয়স আমাদের কিন্তু চার বছর এটা কিন্তু সঠিক উত্তর হবে ঠিক আছে তা সবসময় আপনারা একটা জিনিস খেয়াল করবেন কোশ্চেনে কী বলা আছে সেটা আপনারা একটু আউট করবেন ঠিক আছে সেই অনুযায়ী করে যাবেন আশা করছি কোনো সমস্যা হবে না তা চলুন আমরা যাব পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন আপনাদের এখানে কোশ্চেন নাম্বার টোয়েন্টি কুড়ি নম্বর প্রশ্নে চলে এসেছি প্রথম পঞ্চাশটি স্বাভাবিক সংখ্যার গড় কত তাহলে আপনারা নিশ্চয়ই জানেন এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু স্বাভাবিক সংখ্যা পঞ্চাশ তার সাথে এক যোগ করলাম দুই দিয়ে ভাগ করলাম তাহলে আমাদের এখানে উত্তর প্রদিকটি ফাইভ পয়েন্ট ফাইভ অপশন এ যারা বলছেন তাদের সবার উত্তর সঠিক চলে আসবো পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন আপনাদের টোয়েন্টি ওয়ান প্রথম আটচল্লিশটি জোর সংখ্যার গড় কত তাহলে প্রথম আটচল্লিশটি সংখ্যার জোর সংখ্যার গড় কত আপনারা নিশ্চয়ই ফর্মুলাটা জানেন এন প্লাস ওয়ান তাহলে ফর্টি এইট প্লাস ওয়ান টু নাইন ঠিক আছে তাহলে আমরা এটাই করেছি তাহলে নির্ণীয় গড় ফর্টি নাইন এখানে সঠিক উত্তর যারা বলছেন অপশন এ তাদের সবার উত্তর সঠিক এই ক্যালকুলেশনগুলো আপনারা মুখে করবেন খুব তাড়াতাড়ি হয়ে যাবে ঠিক আছে তা চলুন পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন নম্বর প্রশ্ন তিন এর প্রথম পাঁচটি গুণিতকের গড় কত তাহলে তিনের প্রথম পাঁচটি গুণিতক আমরা বার করছি তিন এক তিন তিন গুণে ছয় তিন তিরিকে নয় তিন চার বারো তিন পাঁচ পনেরো পাঁচটি সংখ্যার গুণিতক এই গুণিতকগুলো নিয়েছি তাদের গড় পাঁচ দিয়ে ভাগ করলে আমাদের উত্তর বেরিয়ে যাবে আমাদের উত্তর বেরিয়েছে নয় আবার বিকল্প পদ্ধতি প্রথমটা হতে পারে থ্রি ইন্টু ওয়ান প্লাস শেষেরটা কত হবে তিন ইন্টু ফাইভ তাহলে তিন এককে তিন প্লাস পনেরো ডিভাইড বাই দুই ঠিক আছে তাহলে কত হবে তাহলে পনেরো আর তিনে আঠেরো আঠেরোকে দুই দিয়ে ভাগ করলে নয় তাহলে আমাদের এখানে সঠিক উত্তর যারা বলছেন অপশান বি তাদের সবার উত্তর সঠিক হবে চলুন পরবর্তী সমস্যা পরবর্তী সমস্যা আপনাদের স্ক্রিনে পাঁচ ভাইয়ের সাপ্তাহিক গড় আয় ষাট টাকা যদি এক ভাইয়ের সাপ্তাহিক গড় আয় দশ টাকা বৃদ্ধি পায় তবে নতুন গড় কত তাহলে পাঁচ ভাইয়ের মোট আয় কত সিক্সটি ইন্টু ফাইভ তিনশো টাকা আর দশ টাকা এক ভাইয়ের বৃদ্ধি পেয়েছে তার মানে এই তিনশোর সাথে এক ভাইয়ের বৃদ্ধি পেয়েছে তাহলে তিনশো দশ টাকা হলো তাহলে নিম্ন গড় হয় কত হবে তিনশো দশ টাকা পাঁচজনের মধ্যে ডিভাইড হয়ে গিয়ে সিক্সটি টু তাই যারা বলছেন অপশান অপশান সি সিক্সটি টু তাদের সবার উত্তর সঠিক চলে আসছি পরবর্তীও আজকে শেষ প্রবলেম শেষ প্রবলেম আপনাদের স্ক্রিনে প্রবলেম নাম্বার টোয়েন্টি ফোর সপ্তাহের প্রথম চার দিনের গড় তাপমাত্রা উনচল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড এবং সপ্তাহের গড় তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড হলে সপ্তাহের শেষ তিন দিনের গড় তাপমাত্রা কত এই অঙ্কটা খুব কমন এই অঙ্কটা আপনারা দেখে থাকবেন খুব রিসেন্ট পরীক্ষায় এই অঙ্কটা ছিল তা চলুন এই অঙ্কটা খুব তাড়াতাড়ি সলিউশন করে দেখে নেবো তাহলে প্রথম চার দিনের মোট তাপমাত্রা কত ফোর ইন্টু থার্টি নাইন যেহেতু প্রথম চার দিনে গড় তাপমাত্রা উনচল্লিশ বলেছে তাহলে ওয়ান ফিফটি সিক্স আমরা বার করেছি তাহলে সারা সপ্তাহের মোট তাপ তাপমাত্রা কত হবে তাহলে সেভেন ইন্টু ফর্টি সেটাই আমরা বার করেছি কি দুশো আশি তাহলে শেষ তিন দিনের মোট তাপমাত্রা কত না টু এইটি মাইনাস ওয়ান ফিফটি সিক্স ইজ ইকোয়াল টু কত ওয়ান টোয়েন্টি ফোর তাহলে শেষ তিন দিনের তাপমাত্রা নির্ণয় করা হবে ওয়ান টোয়েন্টি ফোর ডেট বাই থ্রি ইজ ইকোয়াল টু ফর্টি ওয়ান পয়েন্ট থ্রি ডিগ্রি সেন্টিগ্রেড ঠিক আছে তাহলে একচল্লিশ পয়েন্ট তিন ঠিক আছে আপনারা এইভাবে অঙ্কটা করতে পারেন বা বিকল্প পদ্ধতি দিয়েছি কি না প্রথম সাত দিন বিয়োগ আমাদের এই চার দিন তাহলে উপরে আমরা তিন দিন পেয়ে গেলাম আর সাতের থেকে যদি বাদ দিই তাহলে আমাদের তিন দিন তাই এটা আমরা ক্যালকুলেশন করি ফর্টি ওয়ান পয়েন্ট থ্রি তাহলে যারা বলছেন অপশান ডি ফর্টি ওয়ান পয়েন্ট থ্রি তাদের সবার উত্তর সঠিক আমরা এইবার চলে যাচ্ছি পরবর্তী পার্ট পরবর্তী পার্ট হচ্ছে আপনাদের কোশ্চেন অ্যান্সার পার্ট তা পরবর্তী পার্টে আমি একটা হোম হোমটাক্সের আপনাদের কোশ্চেন দেবো আপনাদের সেই কোশ্চেনের যেটা সলিউশন হবে সেটা আপনাদের বার করতে হবে ঠিক আছে তা আমি কোশ্চেনটা বলছি আর আপনারাও বাড়িতে খাতায় যোগ করুন দেখুন যে আপনাদের মার্কস কত আসছে যেটা ঠিক করেছেন সেটাই সঠিক মার্কস সৎভাবে করুন তাহলে আপনারা নিজেদের পারফরমেন্সটা কিন্তু বুঝতে পারবেন ঠিক আছে যাদের পার্সেন্টেজ করার পর যাদের সিক্সটি পারসেন্ট আছে তাদের অসুবিধা নেই তাদের পারফরমেন্স ঠিক আছে তারা আপনাদের আপনারা আমাদের সাথে রেগুলার ভিডিওগুলো ফলো করেন এবং যাদের পারফরমেন্স সিক্সটির নিচে আছে তাদের ক্ষেত্রে একটা কথাই বলবো যে আপনারা আমাদের ডেলি বেসিসের ভিডিওগুলো দেখুন প্রচুর ভিডিও আপলোড আমরা করে দিয়েছি প্লাস হাজারের ওপর ভিডিও আছে আমাদের সেন্ট্রাল টেড বেঙ্গল ট্রেড ত্রিপুরা ট্রেড এবং আসাম টেড সম্পর্কে আপনারা এই টেডগুলোর যে ভিডিও আপনাদের পছন্দ হয় সেই ভিডিওগুলো আপনারা দেখে নেন আশা করছি আপনাদের সমস্যাগুলো সুরা হয়ে যাবে তা আমি আজকে আপনাদের হোম ট্যাক্সের প্রশ্নটা বলছি একটু খাতায় লিখে নেবেন এ ইস টু বি ইজ টু টু থ্রি হবে টু সি ইজ ফোর টু ফাইভ এবং সি ইস টু ডি ফাইভ টু সেভেন হলে এ টু সি টু ডি কত হবে আবার আমি কোশ্চেনটা বলছি এ ইস টু বি টু ইস টু থ্রি বি টু সি ফোর টু ফাইভ সি টু ডি ফাইভ টু সেভেন হলে এ টু সি টু ডি ইজ টু কত অপশানের উত্তর আছে এ আছে টু অপশন টু ফাইভ টু সেভেন অপশান বি আছে থ্রি ইস টু ফাইভ টু সেভেন সি আছে থ্রি ইস টু ফাইভ টু

মনে হচ্ছে আপনারা এখনই আপনাদের উত্তর পোস্ট করুন আমরা আগামী দিনে ঠিক এই সময় আপনাদের এই প্রশ্নের সঠিক উত্তর কোনটা হয় সেটা দিয়ে দেবো এবং আপনারা আগামী দিনের ভিডিওটা ফলো করুন সেখানে আমরা নতুন কিছু অঙ্কের প্রবলেম নিয়ে আলোচনা করবো যেগুলো আপনাদের আগামী পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো আপনারা রেগুলার বিশ্বে আমাদের ফলো করুন কারণ রেগুলার ঠিক এই টাইমে আপনাদের অঙ্কের ভিডিওগুলো পোস্ট হয় ধন্যবাদ তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান তাতে আমরা একটু মোটিভেশন পাবো এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা পার্থনীয় এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয় আজ এই পর্যন্তই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে ধন্যবাদ